প্রবল ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার অন্যতম অর্থকরী ফসল ভুট্টা। আচমকা প্রবল ঝড় আর বৃষ্টিতে হাজার হাজার হেক্টর জমির ভুট্টার চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভুট্টা চাষিরা। তাদের এই চরম ক্ষতির কথা জানানো হয়েছে ব্লক আধিকারিকের দপ্তরগুলিতে। ক্ষতিপূরণ না পেলে না খেতে পেয়ে সর্বশান্ত হয়ে পড়বেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, চোপড়া, রায়গঞ্জ, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি সহ বিস্তীর্ণ এলাকার ভুট্টা চাষিরা। অবিলম্বে ক্ষতিপূরণ না পেলে বিভিন্ন ব্লকে ধর্ণা অবস্থানে বসবেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। সোমবার রাত 12টা থেকে ঘণ্টা তিনেকের প্রবল ঝড় আর বৃষ্টিতে চরম ক্ষতি হয়েছে উত্তর দিনাজপুর জেলার ভুট্টা চাষে। বিঘার পর বিঘা জমির ভুট্টা গাছ ঝড়ে ভেঙে লুটিয়ে পড়েছে জমিতে। জমিতে কেবল ভুট্টার ফলন শুরু হতেই প্রবল ঝড়ে ভুট্টা গাছ ভেঙে পড়ে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষিরা জানিয়েছেন জেলার সর্বত্রই এই ঝড় ও বৃষ্টি হওয়ায় নষ্ট হয়ে গিয়েছে ভুট্টা চাষ, চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। ব্লক প্রশাসনকে তাদের ক্ষতির কথা জানানো হলেও এখনও পর্যন্ত জেলা কৃষি দপ্তর বা প্রশাসন থেকে ক্ষয়ক্ষতির হিসেব বা রিপোর্ট সংগ্রহ করা শুরু হয়নি। ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষিরা জানিয়েছেন সরকারি সাহায্য না পেলে তাদের না খেয়ে মরতে হবে। কত বিঘা নষ্ট হয়েছে? আমার লোকবল 8.5-9 বিঘা নয় বিঘা আছে। কি হয়েছে নিজের জমিতে? ওটা রাত্রে বৃষ্টি আসে শেষ হয়ে গেছে। আলুর জমিতে লাগাইছিলাম লাস্টে লোন নিয়ে, কিন্তু কোনো উপায় নাই আর। এটা এই যে ভুট্টাটা, এই ভুট্টাটা আপনার আর কোনো কাজে লাগবে না? আর কোনো কাজে লাগবে না স্যার, গরু খাওয়ারও হবে না। এই এখন কাঁচা কাঁচা কাটে নিয়ে যায়, ওই গরু নিজের গরু থাকলে খাবে, না হলে এমনি পচে যাবে। তো এই ভুট্টা যে লাগালেন আপনার কোথাও লোন টোন লোন নিচ্ছি স্যার ইউনিয়ন থেকে 60,000। তো এখন লোন নিয়ে লাগাইছি। তো আপনি এবার লোন কীভাবে শোধ করবেন? তাহলে এখন কোনো উপায় নাই, বিশ পয়সা না। আপনার নাম? এমডি গোলাপ। কত বিঘা জমি আপনার? আমার 8.5 বিঘা জমি। আপনার এলাকায় এরকম কতজনের? আমার কম করে 20 হেক্টর 100 হেক্টরের বেশি হবে স্যার। কত চাষির ক্ষতি হতে পারে কম করে? আমাদের গ্রামের না, টোটাল গ্রামে স্যার, পুরাটা কম করে 1,000 একরেরও বেশি হবে স্যার। আপনারা কি সরকারকে জানাবেন? জানালে তো ভালো হতো স্যার, যদি কোনো আর্থিক মদত পাওয়া যায়। কিভাবে নষ্ট হলো? কালকে রাত্রেবেলা যে ঝড়টি হয়েছে, ওই ঝড়ের জন্য সব ভুট্টা খেত নষ্ট হয়ে গেছে। আপনার কতখানি জমি ছিল? আমাদের ধরো 5 বিঘা বা 6 বিঘার মতো। তো মানে এখন আপনারা কি করবেন? এখন কি করবো, নষ্ট হয়ে গেছে। দেখা যাক, দেখি যে সরকার থেকে আমাদের যদি কোনো প্রয়োজনা দেয় বা কোনো আর্থিক সাহায্য করে, তার আমরা অনেক উপকৃত হবো। তো আপনারা কি কত লোন টোন নিয়েছেন? না, আমরা তো লোন টোন নিইনি, এমনি আপনাদের নিজেরই। হ্যাঁ, নিজের থেকে। মানে এরকম আপনাদের এখানে অনেক চাষি আছে যারা লোন টোন নিয়ে ব্যবসায়ী? হ্যাঁ, অনেক আছে। তারা কি এখন ক্ষতির সম্মুখীন হলো? কি মনে হয় আপনার? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে, এখন কি করবে? ও তো লোন তো মুকুব করতে পারবে না, যে হিসেবে ভুট্টা নষ্ট হয়েছে ও কোথায় পাবে টাকা? ও তো ভুট্টার উপরেই তো লোনটা নেওয়া হয়েছে। আপনাদের এটা কোন জায়গা? দারিবেট। এই অঞ্চলে কতজন ভুট্টা লাগিয়েছে তাও আপনার আন্দাজ? যদি 100 জনের বাড়ি থাকে 100 জনই ভুট্টা লাগাইছে। আমার নাম আমাদের এখন অবধি যা রিপোর্ট রয়েছে, আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত পণ্ডিতপোতা 1 আর পণ্ডিতপোতা 2, এখান থেকে আমাদের রিপোর্ট এসছে যে ভুট্টা আর অন্যান্য ফসল যা স্ট্যান্ডিং রয়েছে ক্ষতি হয়েছে। তো ক্ষতির পরিমাণটা অ্যাসেস করতে আমাদের যারা ফিল্ড স্টাফ রয়েছেন, কৃষি প্রযুক্তি সহায়ক, ওনারা ফিল্ডে গেছে। আমরা আজকে আমাদের একটা প্রিলিমিনারি রিপোর্ট দিতে হয় 24 ঘন্টার মধ্যে, সেটা আজকে বিকেলে আমরা পাঠিয়ে দেবো। পাঠানোর পরে সেটা হায়ার অথরিটিকে জানানো হচ্ছে, আর 72 ঘন্টার মধ্যে আমাদের একটা ফাইনাল রিপোর্ট দিতে হয় যে ক্রপটা কিছুটা রিকভার করলো কিনা, নাকি একদমই ড্যামেজ হলো। তো সেই হিসাবে ওপর থেকে যেরকম স্টেপ নেওয়া হবে জানিয়ে দেওয়া হবে। আগেরবার যেরকম এরকম ক্যালামিটি হওয়াতে কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, এবার ইন্স্যুরেন্স করানো হচ্ছে প্রত্যেক চাষিকে। ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি কিছুটা করে দেওয়া যায় সেটার আমরা ব্যবস্থা চেষ্টা করছি।